প্রথমত আর কি মনে হয় ব্যাটসম্যানরা ভালো আজকে ভালো একটা টোটাল দিয়েছিল, কারণ 180 রান যখন আমি আর শান্ত ব্যাটিং করছিলাম এতটা ইজি উইকেট ছিল না আমার কাছে মনে হয়েছে, কারণ হয়তো বা ব্যাক অফ লেংথের বলগুলো কিছুটা থেমে আসছিল। বাট 180 রান হতে বেশ কনফিডেন্ট ছিলাম যে প্রবলেম যদি বলাররা আর্লি কয়েকটা উইকেট নিতে পারে তো হয়তো বা খেলা আমাদের দিকে আসতে পারবে। বাট আনফর্চুনেটলি হয়তো আমরা ওইভাবে উইকেটটাও নিতে পারিনি, কারণ আর ওদের দে আর ভেরি হেভি ব্যাটিং লাইন আপ, মানে সব বড় বড় স্টাররাই আছে। এবং দিন শেষে আর কি ওটাই দেখা গেলো যে ক্রিস নর্মালি হয়তো বা যেতে ইনিংস খেলেন, আজকে হয়তো বা 17, 18, 19 ওভার পর্যন্ত ব্যাটিং করেছে, তো ওই উইকেটটা অনেক ইম্পর্টেন্ট ছিল। যদি হয়তো বা ক্রিসের উইকেটটা আমরা নিতে পারতাম হয়তো বা ডিফারেন্ট স্টোরি হতে পারতো আমাদের। খালি আমি চাচ্ছিলাম যেন উইকেটটা যেন আমরা বের হয়, হয়তো বা আমি জানি যে হয়তো বা আর্লি অন কিছুটা রান হবে, বাট মানে আনফর্চুনেটলি আমরা উইকেটগুলো বের করতে পারিনি, কোনো চান্সও হয়তো বা আমরা ক্রিয়েট করতে পারিনি। জি জি না না কিছুটা সারপ্রাইজ, কারণ নর্মালি হয়তোবা আমরা কেউই দেখি না হয়তোবা আজকে ও যতটুকু পেশেন্স নিয়ে ব্যাটিং করেছে, হয়তোবা পার্টিকুলার হয়তোবা তার কোনো প্ল্যান ছিল, প্রবলি স্পিনারগুলোকে ওইভাবে হ্যান্ডেল করার আলাদা একটা প্ল্যান ছিল হয়তোবা ওদের, তো ওই জিনিসটাই আর কি মেন একটা রিজন ছিল। আমিও হয়তোবা মাঠে ওইভাবে চিন্তা করতে পারিনি, কারণ সবাই জানি ওর ক্যাপাবিলিটি সম্পর্কে। আপনি যদি মানে দেখে থাকেন যারা নন স্ট্রাইকের মানে ক্রিসের সাথে যারা ব্যাটিং করছিল, আমি চাচ্ছিলাম যে প্রবলি একগুলা যেন আমরা না দিই, ক্রিসকে যত কম স্ট্রাইক দিতে পারি। বাট ইন দি এন্ড মানে বড় প্লেয়ার বড় প্লেয়ারের মতোই আর কি রান করেছে আর কি। অবশ্যই প্রবলি আমার ক্যারিয়ারে মনে হয় মানে যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে এখন পর্যন্ত এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়নি, বাট এখান থেকে হয়তো বা অনেক কিছু হয়তো বা শিখতে পারবো। আশা করি নেক্সট টাইম প্রবলি যেন আমি এই জিনিসগুলো মাথায় রেখে হয়তো বা আরও ভালো খেলতে পারি, কারণ এই সিচুয়েশনগুলো যদি আপনি একবার, যেহেতু আমি আগেই বললাম যে আমি কখনো কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে এই ধরনের সিচুয়েশনে আর কি আমি পড়িনি, তো ইটস হার্ড টাইম আমার জন্য এবং টিমের জন্য খুবই মানে কঠিন একটা সময়, আর এই সময়ে অনেকে অনেক ধরনের হয়তো বা কথা বলে, বাট আমার মনে হয় যে যেহেতু কয়েকটা ম্যাচ আছে এখন, যেহেতু আমাদের টপ ফোরে ওঠার চান্স নেই, তো আমরা যেন আর কি আমাদের নিজেদের জন্য টিমের জন্য আর কি খেলি এবং ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমি যত বছর বিপিএল খেলছি আমি কখনো এরকম স্টার স্টারের টিম লিড করিনি, তো সবসময় হয়তো বা অ্যাভারেজ বা মোটামুটি ভালো একটা টিম যারা হয়তো বা সম্ভাবনাময় প্লেয়ার তাদেরকে নিয়ে হয়তো বা খেলেছি। বাট আনফর্চুনেটলি এই বছর আপনি যদি টিমে দিয়ে খেয়াল করেন আমার মনে হয় না আমাদের বোলিং অ্যাটাক ওভারসিজ বলারও অনেক বেশ ভালো বলার আছে, ডোমেস্টিকে যারা ব্যাটসম্যান আছে সবাই মোটামুটি ভালো সম্ভাবনাময়, বাট আনফর্চুনেটলি আমরা ব্যাটিং বোলিং হয়তো বা একদিন ব্যাটিং ভালো হয়েছে বোলিং ভালো হয়নি, একদিন বোলিং ভালো হয়েছে ব্যাটিং দুই দিন হয়তো বা খারাপ হয়েছে, তো আনফর্চুনেটলি আর কি কোনোটাই কোনো দিন একসাথে ক্লিক করেনি, যেটা টি টোয়েন্টি ফর্মেটে আর কি একসাথে কাজ করাটা ইম্পর্টেন্ট। না আমি এটা মনে করি না, কারণ আমি যেটা আগেই বললাম যে এর চেয়ে হয়তো বা খারাপ খারাপ ইন দ্য সেন্স হয়তো বা কাগজে কলমে হয়তো বা এরকম রেপুটেড টিম না নিয়েও হয়তো বা আমরা ভালো কিছু করেছি, বাট এই এই সিজনে আপনারা হয়তো বা কাগজে কলমে খুলনাকে এত যতটা এগিয়ে না রাখবেন আমি সবসময় বিশ্বাস করতাম না আমাদের হয়তো বা টপ ফোরে যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা ছিল। অ্যাকচুয়ালি আমরা মানে এটা হয়তো বা আমি হয়তো বা ভালো লিড করতে পারিনি, আমারও পার্সোনাল পারফরমেন্স হয়তো বা যতটা ফ্র্যাঞ্চাইজ আশা করেছিল ওইভাবে আমি দিতে পারিনি, তো দোষটা বেসিক্যালি আমারই। থ্যাংক ইউ। না আসলে ম্যাচ খেলার সময় তো এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচটা জেতা, আর আমরা খুব একটা ভালো পজিশনে ছিলাম না, এখনও যে খুব কমফোর্টেবল পজিশনে আছি তাও না, আর আমাদের টিমের ব্যালেন্সটা অন্যান্য টিমের মতোও না। যদি আপনি দেখেন আমাদের টপ অর্ডারে হয়তো বা আমরা অনেক রিস্ক নিয়েছি, যদি ওইখানে আউট হয়ে যায় আমাদের মানে ব্যালেন্সটাই ওরকম যে টপ অর্ডার যতক্ষণ খেলতে পারে আমরা ম্যাচে থাকবো। সো ওই আর লাস্ট দুইটা ম্যাচে ওখানে কেউ না কেউ খেলেছে, সো এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর আসলে ফ্র্যাঞ্চাইজিস টুর্নামেন্টে তো এরকম প্লেয়ার অনেক জায়গায় খেলে, সো এটার থেকে ইম্পর্টেন্ট টিমটা। আসলে কি
না তারা অনেক কমফোর্টেবল, কেউ যদি জানতে না চায় আসলে তখন তো ওরা নিজ থেকে তো আর এসে বলবে না। তো এটা আমাদের রেসপন্সিবিলিটি যে ওদের কাছ থেকে কিছু শেখা, বিশেষ করে ভিলিয়ার্সের মতো প্লেয়ার আছে ড্রেসিং রুমে। আমার কাছে মনে হয় যে শুধু যে আমাদের টিম তা না, অন্যান্য টিমের কেউ যদি ওদের সাথে কথা বলতে চায় ওরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই কথা বলে, এবং কিছু জানতে চাইলে শিখতে চাইলে অবশ্যই ওরা ওপেন আছে। বা যদি কেউ জানতেও চায় আমাদের কাছে এসে বললে অন্যান্য টিমের আমরাও হেল্প করতে পারি, আর ওরা অনেক কমফোর্টেবল, যে কিছু জানতে শিখতে চাইলে ওরা কমফোর্টেবল আছে। এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে। আমাদের ড্রেসিং রুমে যারা আছে তারা হয়তো বা দু একজন কথা বলছে, তবে আরও মানে অ্যাটলিস্ট ওদের সাথে আরও বেশি সময় পার করলে আমার কাছে মনে হয় যে আরও ভালো হতো। বিশেষ করে শুধু আমাদের টিমের কথা বলবো না, অন্যান্য টিমের, যেমন ডেভিড ওয়ার্নারের সাথে আমার কাছে মনে হয় সাব্বির অনেকক্ষণ অনেক কথা বলেছে, এবং সামও আমি মাঠের ভিতরেও দেখেছি যে ওকে হেল্প করছে। সো এই ধরনের হেল্প হয় কি, একটা অফ ফর্মে থাকতে একটা প্লেয়ারকে অনেক হেল্প করে। সো এটা গ্রেট অপরচুনিটি আমাদের বাংলাদেশি প্লেয়ারদের জন্য ওদের সাথে কথা বলা, কারণ এরা এমন না যে টি টোয়েন্টি কিছু প্লেয়ার আছে যে শুধু টি টোয়েন্টিতেই সাকসেস, এরকম না। এখানে অনেক প্লেয়ার এবার খেলছে যারা অল ওভার দ্য ওয়ার্ল্ড পারফর্ম করে, এবং টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই। না, ওর মতো করেই ও করেছে, হয়তো বা যেহেতু লাস্ট চার পাঁচ ম্যাচে রান করেনি, আমার কাছে মনে হয় যে ও একটু বোলার পিক করে খেলতে চাচ্ছিল। সো এবং যত ডিপ, আর অ্যালেক্সেলস কাজটা সহজ করে দিয়েছে ওকে, যে প্রেশারটা অফ করে দিয়েছে। সো ওর মানে ফর্মে আসার জন্য যে ইনিংসটা খেলা সেটা আসলে ওকে অ্যালেক্সেলস অনেকটা উপকার করেছে। আর টিম থেকে আসলে ওকে কোনো কিছু আলাদা বলা হয়নি, ও ন্যাচারাল গেম খেলবে এটাই সবাই চায়। সো না, লাস্টের দিকে আমি বলেছিলাম যে তিনটা বলই খেলা আমরা বল রান সমান হয়ে যাবে, সো প্যানিক হওয়ার কিছু নাই, যেহেতু গেইল আছে, মিথুন আছে, পরে আবার রুশো ছিল। সো তিনটা বল, তিনটা ছয় হয়তো বা গেম চেঞ্জ হয়ে যাবে, আর ওদের একটা বললার শর্টও ছিল, সো ওইটা প্ল্যানিং ছিল আর কি। না, অবশ্যই অনেক, আপনি দেখেন বিশেষ করে প্রথম পরপর প্রথম ছয় ম্যাচের ভেতরে পরপর তিনটা ম্যাচে হেরে যাওয়া, এবং ওর ভেতরে প্রায় দুইটা ম্যাচ অলমোস্ট মানে জয়ের কাছে যে হেরে যাওয়া, এটা আসলে টিমকে আরও ডাউন করে দেয়। সো ওইখান থেকে আবার পরপর দুটো জিতে একটা ভালো অবস্থায় আছি, তবে বলবো না যে খুব কমফোর্টেবল অবস্থায় আছি এখনও, কিন্তু একটা পজিশনে এসেছি যেটা আমরা থ্রু করতে পারি সেমিফাইনালে, ওরকম ভালো একটা সিচুয়েশন আছে। তবে এখন টিমের জন্য অবশ্যই স্বস্তি যে দুইটা পরপর ম্যাচ জিতেছি, কিন্তু নেক্সট যে চারটা খেলা আছে এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আসলে আমার কাছে স্পেসিফিকলি বললে তাসকিন ভালো করছে, শফিউল ভালো করছে, আর আমার কাছে মনে হয় একটা ম্যাচে সাব্বির ভালো করেছে, ও যদি এখন পারফর্ম করে যেতে পারে। ওভারঅল যদি আপনি ফোকাস করেন হয়তো বা খুব হাতে গোনা এমন বিগ চেঞ্জেস হয়তো বা খুব আসার কথা না, তবে কিছু জায়গা আছে যে এরা যদি ভালো করে হয়তো বা সুযোগ থাকবে। সো এরা আছে যারা ভালো করছে, এখন আরও তো টুর্নামেন্ট বাকি আছে আর কি। এখনও বলার মতো আমি কিছু ওরকম বলবো না, তবে লাস্ট ম্যাচ আমাদের সাথে যে ইনিংসটা খেলেছে এক্স্যাক্টলি, ওকে যখন ন্যাশনাল টিমে নেওয়া হয়েছিল বা ওর যে অ্যাবিলিটি আছে আমার কাছে মনে হয় যে ওই টাইপের ক্রিকেট খেলতে পারে। সো ওর থেকে আসলে হোপ অনেক, সো আশা করি ও কন্টিনিউ করবে। না, আমি দলে আসার কথা তো বলছি না, মানে প্রশ্ন যেহেতু করেছিল যে মানে ভালো করার মানে বা আসার চান্সেস আছে কাদের, যেহেতু অনেক কিছু চেঞ্জ করার সুযোগ নেই। আপনি যদি টপ অর্ডার থেকে বিশেষ করে নাম্বার সিক্স পর্যন্ত দেখেন, আমার কাছে মনে হয় না যে বিরাট চেঞ্জ করার সুযোগ আছে। হয়তো বা পেস বোলিংয়ে একজন এক্সট্রা বোলার বা দুইজন এক্সট্রা বোলার নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো বা ওদের কনসিডার করা যেতে পারে, সেটা অবশ্যই সিলেক্টর আছে, কোচ আছে, ওনারাও দেখছেন।
আর হয়তো বা এক্সট্রা একটা ব্যাটসম্যান যাওয়ার যে হয়তো বা সেখানে সাব্বির আছে, মুসাদ্দেক আছে, এরা আছে, এদের ভেতরে যে ভালো করে হয়তো বা তাদের একটা চান্সেস বাড়বে। অবভিয়াসলি স্পিনারদেরও একটা সুযোগ আছে, যেহেতু সাকিবের অল্টারনেট একটা জায়গায় একটা স্পিনার যায়, সৌপু আছে, নাইম ভালো করছে, আরও এরকম কয়েকজন আছে যারা, যাদেরও সুযোগ আছে। আমার কাছে মনে হয় যদি আপনি স্পেসিফিকলি দেখেন জায়গা, তো এরকম কয়েকটা জায়গা হয়তো বা ব্যাক আপের জন্য ফাঁকা আছে, যখন ডিপেন্ড করছে তারা কেমন করবে। না, ফরহাদ রেজা কিন্তু অ্যাটলিস্ট ডোমেস্টিকে কিন্তু সবসময় কনসিস্টেন্ট পারফর্ম করে আসছে, এবং তার এফোর্ট যদি বলেন যে কখনো মাঠের ভেতরে লেজি থাকে না, বা তার যেটা কাজ সে কিন্তু সবসময় ঠিক মতো করে। খুব ভালো লেগেছে জুনায়েদকে দেখে যে রানে ফিরেছে এবং রান করছে, এবং রান করছে ভালো স্ট্রাইক রেটে রান করছে, এটা খুবই ভালো লাগছে দেখে। বিশেষ করে জুনায়েদ তো আমাদের এজেরই হবে কাছাকাছি, সো এরা যদি স্কোর করে বা এরা বোলিং ভালো করলে হবে কি যে ইন্সপায়ার হবে অনেক ইয়াং ছেলেরা, সো এটা হয়তো বা কাজে লাগবে। বাট অ্যাট দ্য সেম টাইমে বলবো যে ইয়াং প্লেয়ারদেরও ওদের কাছ থেকে কিছু নিতে হবে, যে এখনও কীভাবে করছে বা কী, সেটাও ইম্পর্টেন্ট। কিন্তু এরকম যায় অনেক সময়, এরকম যায়, এটা আসলে অস্বাভাবিক কিছু না। এটাও তো বলা আসলে কঠিন, বাট আপনি তো ধরেন সিলেকশনের সময় একটা সিরিজ বা একটা টুর্নামেন্ট, আপনি যদি ওয়ান ডে যখন চিন্তা করবেন, টি টোয়েন্টি দেখে আপনাকে একটা প্লেয়ার অফ ফর্মে আছে সেটা দেখা, কিন্তু হয়তো বা স্পেসিফিক কিছু টাইম আছে, ওই টাইমে সে কেমন খেলছে, এটা হয়তো আপনি টি টোয়েন্টি থেকে ওয়ান ডেতে নিতে পারেন। যেমন লাস্ট ফাইভ ওভার্সে কেমন ব্যাটিং করছে, টপ সিক্সে কেমন ব্যাটিং করছে, এরকম জায়গা হয়তো বা সৌম্য ফেল করেছে হ্যাঁ কয়েকটা ম্যাচ, তবে ও চেষ্টা করছে, আমি যতটুকু জানি চেষ্টা করছে, হয়তো বা একটা ইনিংস ওকে মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে, ওকে কনফিডেন্স বাড়িয়ে দিতে পারে। আর উইকেটগুলোও তো আসলে মানে আনপ্রেডিক্টেবল, অনেক সময় খুব ভালো দেখা গেলো যে সময় নিয়ে ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না, আর কিছু ম্যাচে ও চারেও ব্যাটিং করেছে যেটা ওর পজিশন না আসলে। সো আর মুমিনুলের কথা বলবো, তো আসলে চেষ্টা করেছে কিছু ম্যাচে যে স্টার্টও ভালো করেছে, তবে হয়তো বা লং টাইম ধরে খেলতে পারছে না, আর টি টোয়েন্টিতে তো আসলে এত বুঝে খেলাও কঠিন, শর্টস খেলতেই হয়। তো আশা করছি খুব তাড়াতাড়ি ওরা ফর্মে ফিরবে ইনশাল্লাহ। এখনই হ্যাঁ, ইয়াং প্লেয়ার যারা আছে তারা তো অবশ্যই আমাদের ফিউচার, যারা খেলছে ধরেন 22, 23, 24, 25 বছরের যারা আছে তারা অবশ্যই তো আমাদের বাংলাদেশ ক্রিকেটের ফিউচার। তবে আমি বলতে চাচ্ছি যে এই রিসেন্টলি আপনার বের করা খুব কঠিন হবে, আর একটা টুর্নামেন্ট দেখেই আসলে ইংল্যান্ড বা আপনি নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের মতো জায়গায় ওইখানে ফ্ল্যাট উইকেট থাকবে, 300-350 রানের খেলা হবে ম্যাক্সিমাম ম্যাচে, অলমোস্ট 80% ম্যাচই ওরকম খেলা হবে। সো এখান থেকে আসলে একেবারে একটা ইয়াং প্লেয়ারের জন্য খুব কঠিন হবে, বাট ওদের জন্য খুব গ্রেট অপরচুনিটি, বিশেষ করে এইবার বিপিএলটা, কারণ এমন কিছু প্লেয়ার এসেছে যাদের কাছ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট, উইকেট, কীভাবে প্রিপারেশান নিতে হয়, ফিউচারে কীভাবে থাকতে, মানে কীভাবে খেলতে হবে, কন্ডিশন কেমন থাকলে কী করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ওরা এখন গ্রেট অপরচুনিটি বড় প্লেয়ারদের কাছ থেকে নেওয়া। থ্যাংক ইউ।